হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সপ্তম শ্রেণীর বীজগণিতে আপনাকে স্বাগতম। আমি আজকে প্রদত্ত প্রবলেম দিয়ে সলভ করব। এ এর মান এবং বি এর মান দেওয়া আছে, দেখাইতে হবে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। প্রথম প্রবলেমটি আমি সলভ করি। এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। আমাদের বলছে এ এবং বি এর গুণফল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমি প্রথমে এ এবং বি এর গুণফল বের করি। এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি এক্স কিউব, এক্স দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে করলে এক্স ওয়াই স্কোয়ার। মাইনাস ওয়াই দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস ওয়াই দিয়ে যদি এক্স ওয়াইকে করি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই দিয়ে যদি ওয়াই স্কোয়ারকে করি মাইনাস ওয়াই কিউব। আমরা এখন যোগ করব, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিতে পারি, প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাদ দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকে এক্স কিউব, আমাদের এখানে থাকে মাইনাস ওয়াই কিউব। তাহলে এ আর বি এর গুণফল আমরা কী পেলাম? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এ বি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমি পরের প্রবলেমটি সলভ করি। এ দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি দেওয়া আছে এ প্লাস বি। বলছে আমাদের এ এবং বি এর গুণফল কত। আমি প্রথমে এ এবং বি এর গুণফল বের করি। এ দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি এ কিউব, এ দিয়ে যদি মাইনাস এ বিকে গুণ করি মাইনাস এ স্কোয়ার বি, এ দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি এ বি স্কোয়ার, প্লাস বি দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি প্লাস এ স্কোয়ার বি, প্লাস বি দিয়ে যদি মাইনাস এ বিকে গুণ করি মাইনাস এ বি স্কোয়ার, প্লাস বি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি প্লাস বি কিউব। এবার আমি যোগ করব, মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি বাদ দিতে পারি, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাদ দিতে পারি। তাহলে এখানে থাকে এ কিউব, এখানে থাকে আমাদের বি কিউব। তাহলে আমরা এ এবং বি এর গুণফল পেলাম এ কিউব প্লাস বি কিউব। ধন্যবাদ সবাইকে।